পড়ছি হুমায়ুন আহমেদ স্যারের লেখা পেন্সিলে আঁকা পড়ি ষষ্ঠ পর্ব। গল্প পাঠে আমি নিরুয়া জুমান লাভলি। যদি আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজমল তরফদার মোবারক হোসেনের চেক ক্ষীণ সন্দেহ নিয়ে ব্যাংকে জমা দিয়েছিলেন। তার মনে হয়েছিল চেক ক্যাশ হবে না। বড়লোকদের নানান খেয়াল হঠাৎ মাথায় চাপে, আবার হঠাৎই মিলিয়ে যায়। হঠাৎ উদয় হওয়া শখ হঠাৎই মেটাই স্বাভাবিক। চেক দেবার পরপরই হয়তো ওনার শখ মিটে গেছে। উনি ব্যাংকে টেলিফোন করে বলে দিয়েছেন এত নম্বরের চেক ক্যাশ করবেন না। বড় চেকের সঙ্গে চিঠি দিতে হয়। ব্যাংকের ম্যানেজার চিঠি না পেলে চেক ক্যাশ করেন না। অনেকে আবার আরেক কাঠি সরস, কারেন্ট অ্যাকাউন্টে চেক না কেটে সেভিংস অ্যাকাউন্টে কাটে। আজমল তরফদার এই সব জটিলতার সঙ্গে পরিচিত। পরিচিত বলেই খানিকটা সন্দেহ হলেও তিনি পড়ছি হুমায়ুন আহমেদ স্যারের পেন্সিলে আঁকা পড়ি ষষ্ঠ পর্ব। গল্প পাঠে আমি নিরুয়া জুমান লাভলি। যদি আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজমল তরফদার মোবারক হোসেনের চেক ক্ষীণ সন্দেহ নিয়ে ব্যাংকে জমা দিয়েছিলেন। তার মনে হয়েছিল চেক ক্যাশ হবে না। বড়লোকদের নানান খেয়াল হঠাৎ মাথায় চাপে, আবার হঠাৎই মিলিয়ে যায়। হঠাৎ উদয় হওয়া শখ হঠাৎ মেটাই স্বাভাবিক। চেক দেবার পরপরই হয়তো ওনার শখ মিটে গেছে। উনি ব্যাংকে টেলিফোন করে বলে দিয়েছেন এত নম্বরের চেক ক্যাশ করবেন না। বড় চেকের সঙ্গে চিঠি দিতে হয়। ব্যাংক ম্যানেজার চিঠি না পেলে চেক ক্যাশ করেন না। অনেকে আবার আরেক কাঠি সরেস, কারেন্ট অ্যাকাউন্টে চেক না কেটে সেভিংস অ্যাকাউন্টে কাটে। আজমল তরফদার এইসব জটিলতার সঙ্গে পরিচিত। পরিচিত বলেই খানিকটা হলেও সন্দেহ নিয়ে তিনি ছিলেন। 3 দিনের ভেতর চেক ক্যাশ হবার কথা, তারপরেও তিনি 7 দিন সময় দিলেন। 7 দিন পর ব্যাংকে টেলিফোন করে জানলেন চেক ক্যাশ হয়েছে। তিনি তার পরপরই মোবারক সাহেবকে টেলিফোন করলেন, ছবি নিয়ে কথাবার্তা বলা দরকার। সামান্য বিয়ের মতো ব্যাপারে 1 লাখ টাকা খরচ হয়, আর এই হলো ছবি। 20টা বিয়ে একসঙ্গে হবার মতো যন্ত্রণা। এখানে কথা বলতে হবে খুব কম করে হলেও 20 লাখ। টেলিফোন ধরলেন মোবারক সাহেবের পিয়ে। তিনি জানালেন স্যার ব্যস্ত আছেন, কথা বলবেন না। আজমল তরফদার বললেন, আপনি কি আমার নাম বলেছেন? বলেছেন যে ফিল্ম ডাইরেক্টর আজমল তরফদার, আমি স্যারের জন্য ছবি বানাচ্ছি। জি, আপনার নাম এবং পরিচয় বলা হয়েছে। আমি কি পরে টেলিফোন করব? করতে পারেন, তবে স্যার কথা বলবেন না বলে মনে হয় না। আমার সঙ্গে কথা বলবেন না এরকম মনে হবার কারণ কি? কারণ স্যার বলেছেন ছবি নিয়ে যা কথা বলার তা বলা হয়েছে, নতুন কিছু বলার নেই। আমার টেলিফোন নাম্বারটা রাখুন, যদি স্যার কথা বলতে চান দিন, টেলিফোন নাম্বার দিন। আজমল তরফদার টেলিফোন নাম্বার দিয়েছেন, কেউ সে নাম্বারে টেলিফোন করেনি। ছবি তৈরি কোনো সহজ ব্যাপার তো না। স্ক্রিপ্ট রাইটারকে দিয়ে স্ক্রিপ্ট লেখাতে হবে, তাকে টাকা দিতে হবে, আর্টিস্ট ঠিক করতে হবে, তাদের শিডিউল নিতে হবে, FDC-তে 4 লাখ টাকার মতো জমা দিতে হবে। এই কাজগুলো করবে কে? আজমল তরফদার আবার টেলিফোন করলেন, পিয়ে ধরল। আমি ঠিক ফিল্ম ডাইরেক্টর আজমল তরফদার। কথা শেষ করবার আগে পিয়ে বলল, স্যার ব্যস্ত আছেন, কথা বলতে পারবেন না। আজমল তরফদার বিরক্ত গলায় বললেন, কথা তো আমাকে বলতেই হবে। গল্প লাগবে, চিত্রনাট্য লাগবে, গান লাগবে, এর প্রতিটির জন্য। আমি যতদূর জানি এই সব দায়িত্ব আপনাকেই পালন করতে বলা হয়েছে। ভাই সাহেব, দায়িত্ব তো পালন করব, কিন্তু এর প্রতিটির জন্য টাকা লাগবে। টাকা দেবে কে? টাকা স্যারের অফিস দেবে। স্যার তো দেবেন না, আপনি অফিসে চলে আসুন। কোন খাতে কত দরকার বলুন, ভাউচার সই করে টাকা নিয়ে যান। কখন আসব? অফিস টাইমে আসবেন। অফিস টাইম কখন? 10টা থেকে 4টা। এখন বাচ্চে 3টা, এখন আসতে পারি? অবশ্যই পারেন। আজমল তরফদার তৎক্ষণাৎ অফিসে গেলেন। তার ধারণা ছিল তিনি নিতান্তই বিশৃঙ্খল অবস্থায় পড়বেন। এই টেবিল থেকে ওই টেবিলে যেতে হবে। ম্যানেজার টাইপের একজন শেষ পর্যায়ে শুকনো মুখে বলবে, আপনার কি ডিমান্ড একটা কাগজে লিখে দিয়ে যান, আমরা ইনকোয়ারি করি, সপ্তাহখানেক পরে এসে খোঁজ নেবেন। বাস্তবে তিনি সম্পূর্ণ অন্য ব্যাপার দেখলেন। ছবির কাগজপত্র এবং টাকা পয়সার ব্যাপারে দেখাশোনার জন্য আলাদা একজন লোক রাখা হয়েছে। তার নাম বিমল চন্দ্র, বাচ্চা ছেলে, কিন্তু মনে হচ্ছে কাজকর্মে খুব সেয়ানা। আজমল তরফদার ঘরে ঢুকতেই সে তাকে অত্যন্ত যত্ন করে বসালো। কফি খাবেন না চা খাবেন জানার জন্য ব্যস্ত হয়ে পড়ল। বিমল হাসিমুখে বলল, ছবির কাজ কি স্যার শুরু হচ্ছে? হ্যাঁ হবে, তবে ছবি তো আর স্প্রিংয়ের খেলনা না যে চাবি দিলেই চলবে। গল্প, চিত্রনাট্য এগুলো লেখাতে হবে না? স্যার অবশ্যই হবে, এর জন্য টাকা লাগবে না? চেক বই তো স্যার আমার কাছে, আপনি বলবেন আমি চেক লিখব। আপনি যেদিন বলবেন আপনার সঙ্গে যাব, আর্টিস্টদের বাসায় চেক পৌঁছে দেব। স্যার এখন বলুন কি খাবেন, কফি দিতে বলি? বলুন। আমাকে তুমি করে বলুন স্যার। FDC-তে টাকা জমা দিতে হবে। পি টাইপ ছবির জন্য 4.5 লাখ টাকা জমা দিতে হয়। ওই টাকাটা স্যার জমা দেওয়া হয়েছে? বলো কি? শুটিং শিডিউলও নেয় স্যার নেওয়া হয়েছে। আজমল তরফদার বিস্মিত হলেন। বিমলচন্দ্র তার দিকে ঝুঁকে এসে বলল, স্যার আমাদের অফিস
হলো 10টা 4টা, কিন্তু আপনার জন্য আমি সারাক্ষণই থাকবো, যখন বলবেন তখন আপনার বাসায় উপস্থিত হব। বাসার ঠিকানা জানো? জানি, ফাইলে আছে। কফি চলে এসেছে। কফির পেয়ালা হাতে নিতে নিতে আজমল তরফদার বললেন, কিছু মনে করবেন না বিমল, ছবির ফান্ড কি আলাদা করা নাকি মেইন ফান্ড থেকে খরচ হচ্ছে? স্যার, ছবির জন্য আলাদা ফান্ড দেওয়া হয়েছে। মোট কত টাকা আছে সেই ফান্ডে বলতে যদি কোনো বাধা না থাকে? বলতে কোনো বাধা নেই স্যার, মোট 1.5 কোটি টাকা আলাদা করা হয়েছে। সেখান থেকে খরচ হয়েছে 4 লাখ টাকা, ডাইরেক্টর হিসেবে আপনাকে দেওয়া হয়েছে। আজমল তরফদার বললেন, ছবির লাইনে তোমার কি কোনো পূর্ব অভিজ্ঞতা আছে? বিমল হাসি মুখে বলল, স্যার ছবির লাইনে কোনো অভিজ্ঞতা আমার নেই, কিন্তু আপনি আমার উপর ভরসা করতে পারেন, আমি খুব দ্রুত কাজ শিখতে পারি। বড় সাহেব এই কারণে আমাকে খুব পছন্দ করেন, তিনি যে কোনো নতুন প্রজেক্ট আমাকে দিয়ে শুরু করেন। ও আচ্ছা, স্ক্রিপ্ট লেখার টাকাটা স্যার আজ আপনি নিয়ে যান। কত দেব? 1 লাখ টাকা দাও। একটা কথা বলবো স্যার? বলো। পুরো টাকাটা একসঙ্গে দিলে কাজ আদায় হবে না। আমরা যদি শুরুতে 10,000 টাকা দিই এবং বলি যেদিন স্ক্রিপ্ট শেষ হবে সেদিনই পুরো টাকা একসঙ্গে দেওয়া হবে, তাহলে বোধহয় ভালো হবে। কথাটা মন্দ বলনি। আরেকটা কাজ করা যেতে পারে স্যার, আমরা বলতে পারি স্ক্রিপ্ট যদি খুব ভালো হয় এবং স্যারের যদি পছন্দ হয় তাহলে 50,000 টাকা বোনাস। স্ক্রিপ্টের জন্য কত টাকা ধরা আছে? স্ক্রিপ্টের জন্য 10 লাখ টাকা ধরা আছে। এত টাকা? স্ক্রিপ্ট তো স্যার একটা হবে না, বেশ কয়েকটা হবে, এর মধ্যে থেকে আমরা একটা বেছে নেব। কে বাঁচবে? আপনি বাঁচবেন। আবার কে? স্যার আর 1 কাপ কফি দেই? দাও। আপনার কি কোনো ট্রান্সপোর্ট আছে স্যার? জি না। অফিস থেকে আপনি একটা গাড়ি রিকুইজিশন নিয়ে নিন, যতদিন কাজ করবেন ততদিন গাড়ি 24 ঘন্টা আপনার সঙ্গে থাকবে। ড্রাইভার সহ? অবশ্যই ড্রাইভার সহ। আমি বলি কি স্যার, আপনি বড় একটা গাড়ি নিন, মাইক্রোবাস বা পিক আপ, এতে আপনার কাজের সুবিধা হবে। বিমাল, তোমার এখানে কি সিগারেট খাওয়া যায়? জি স্যার খাওয়া যায়। আরেকটা কথা, মুবারক সাহেব নামের লোকটি কত টাকা আছে তুমি জানো? আমার কোনো ধারণা নেই স্যার। কোনো আন্দাজ আছে? আমি স্যার ছোটো মানুষ, ছোট ছোট বিষয় নিয়ে আন্দাজ করি, বড় বিষয় নিয়ে আন্দাজ করে সময় নষ্ট করি না। স্যার কী ধরনের গাড়ি নেবেন তা তো বললেন না। দাঁড়াও একটা সিগারেট খেয়ে নিই। বিমল, তোমাকে আমার পছন্দ হয়েছে। বিমল হাসতে হাসতে বলল, আমাকে আপনার আরও পছন্দ হবে, যত দিন যাবে ততই আপনি আমাকে পছন্দ করবেন। কেন বলো তো? স্যার আমি যে কোনো কাজে খুব সুন্দর করে করতে পারি। আমার তো মনে হচ্ছে তুমি অহংকারী। কিছু অহংকার তো স্যার থাকবেই, রাস্তার যে ভিখিরি অন্যদের চেয়ে বেশি ভিক্ষা পায় সেও অহংকার করে, আমি কেন করব না। স্যার কি আর 1 কাপ কফি খাবেন? আগেরটা খান নিয়ে জন্য বলছি। দাও খাই 1 কাপ। আপনার বোধহয় সিগারেট শেষ হয়ে গেছে, সিগারেট আনিয়ে দেবো? দাও। আজমল তরফদারের জন্য নতুন করে কফি আনতে গিয়েছে, কিন্তু তিনি মনের ভুলে ঠান্ডা সরপরা কফিতেই চুমুক দিয়ে ফেললেন। বিমল, জি স্যার, তোমাদের এই বড় সাহেবের, মোবারক সাহেবের ছবি বানানোর শখের পেছনের কারণটা কি? ব্যবসা? ছবির ব্যবসা তো ভালো ব্যবসা। বাংলাদেশে 500-র মতো সিনেমা হল, প্রতি হল থেকে গড়পত্তা 10,000 টাকা পেলেও প্রথম রানে 50 লক্ষ টাকা উঠে আসে। তাছাড়া আমি যতদূর জানি উনি সিনেমা হলও বানাবেন। সিনেমা হল বানাবেন? জায়গা নিয়েছে হয়েছে, আর্কিটেক্টকে ডিজাইন করতে বলা হয়েছে। বলো কি স্যার, উনি খুব গোছানো মানুষ। তাই তো দেখছি, আমার ধারণা ছিল ছবি তৈরির ব্যাপারটা হুট করে মাথায় এসেছে। নতুন কফি এসেছে, পিরিচে বেনসন অ্যান্ড হেজেসের একটা প্যাকেট এবং দেশলাই। আজমল তরফদার বললেন, বিমল তুমি সিগারেট খাও? জি স্যার খাই। নাও সিগারেট নাও, আপনার সামনে খাবো না স্যার। খাও খাও, ফিম লাইনে ও সব সমান। বিমল সিগারেট ধরালো না, আজমল তরফদার সিগারেট ধরিয়ে তৃপ্তির সঙ্গে কফি তো চুমুক দিলেন। বিমল বলল, স্যার যারা কোটি কোটি টাকা উপার্জন করে তারা শুধু যে ভাগ্যের জোরে সেটা করে তা কিন্তু না, ভাগ্য থাকে তাদের হাতের মুঠোয়, ভাগ্য নিয়ে তারা খেলা করে। পৃথিবীতে যারা বিলিয়নিয়ার আছে তারা কোনো কারণ ছাড়াই বিলিয়নিয়ার হয়নি। তুমি কি বলতে চাচ্ছ বুঝতে পারছি না। আমি বলতে চাচ্ছি বড় সাহেব হুট করে কোনো কিছুই কোনোদিন করেন না, তিনি যখন ছবির জগতে এসেছেন তখন ধরে নিতে হবে এই জগৎ তিনি নিয়ন্ত্রণ করবেন। আজমল তরফদার উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আমি বিলিয়নিয়ার না, সামান্য ফিল্ম মেকার, আইএবাস বিদ্যা। আমি তোমাকে একটা কথা বলছি শুনে রাখো, ছবি বানানোর এই ঝোঁক তোমার বড় সাহেবের হঠাৎ করেই হয়েছে। আমাদের ছবি পাড়ার একটা মেয়ে, আজেবাজে টাইপের মেয়ের জন্য এটা তার গিফট, তবে ঝানু ব্যবসায়ীরা গিফট থেকেও লাভ করে, যে কারণে এত আটঘাট পেতে ছবিতে নামা হচ্ছে। রেশমা নামের বলতে গেলে পথের কুকুরি সুপারস্টার হিসেবে বের হয়ে আসবে, সে তার পুরস্কার পেয়ে গেল, একই সঙ্গে ছবির বাণিজ্য হলো। বিমল চুপ করে আছে, কি একটা বলতে গিয়েও থেমে গেল। আজমল তরফদার বললেন, বিমল তোমাকে আমার মনে ধরেছে বলে আমি এই কথাগুলো বললাম। বিমল বলল, স্যার আপনাকেও আমার মনে ধরেছে, ছবি বানানোর ব্যাপারে আমাদের টিম ওয়ার্ক খুব কাজে আসবে,
আপনি গাড়ি রিকুইজিশন না করে উঠে যাচ্ছেন, কি গাড়ি নেবেন তা তো বলেননি। আরেকটু বসুন, কাজটা শেষ করি। আপনি কিন্তু দ্বিতীয়বারের কফিটাও খাননি, ঠান্ডা করে ফেলেছেন।